আজ 29 সেপ্টেম্বর বুধবার। আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি ভয়ঙ্কর পূর্বাভাস ক্রমশ এগিয়ে আসছে। নিম্নচাপ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়ার অন্য রিপোর্টে জানানো হচ্ছে দিনভর দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি, কলকাতায় ঝোড়ো হাওয়া, আজ বুধবারও ব্যাপক দুর্যোগের আশঙ্কা রাজ্যের বেশ কয়েকটি জেলায়। দেখে নেব আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে বা এই তাণ্ডবের প্রভাব কতটা থাকতে পারে আপনার এলাকায় অথবা আপনার ব্লকে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি মোটেও স্কিপ না করে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসটি জানা আপনার একান্ত প্রয়োজন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে একটা লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে সতর্ক করবেন। আবহাওয়ার প্রথম রিপোর্টই বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ আরো একটি বড় খবর, ক্রমশ আগিয়ে আসছে নিম্নচাপ, রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বাংলায় ঘূর্ণিঝড় গুলাবের তেমন দাপট বা প্রভাব না পড়লেও মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রাজ্যের বিভিন্ন জেলায় বঙ্গোপসাগরে ঘূর্ণব্রতের জেরে আজ বুধবারও দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুধু তাই নয়, বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টিপাত হবে। উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। শুধু তাই নয়, এর সাথে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের বাইরের জেলাগুলিতে কলকাতা ও কলকাতার আশপাশ জেলাগুলিতে 30-40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। অন্য রিপোর্টে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার ভাবে জানানো হচ্ছে দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি, কলকাতায় ঝোড়ো হাওয়া, আজ বুধবার দুর্যোগের আশঙ্কা। প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই রিপোর্টটি পাওয়ার পরেই দুর্যোগ মোকাবেলায় এবার তৎপর হলো নবান্ন। কলকাতা সহ 14টি জেলাকে 8 দফা নির্দেশ। আজ এবং কাল রাজ্যের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা জারি করা হয়েছে। আর এই দুর্যোগ মোকাবেলার জন্যই এবার রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তর 8 দফায় নির্দেশিকা জারি করলো। কলকাতা পুরসভা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাকে 8 দফা নির্দেশ পাঠানো হয়েছে। আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে? কারণ আপনার এলাকায় যদি সতর্কবার্তা জারি করা হয় তাহলে আগাম আপনাদের জানাতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। দুর্যোগ মোকাবেলায় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে NDRF, এছাড়া তামিলনাড়ু ও পন্ডিচেরিতেও জারি করা হয়েছে সতর্কতা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সর্বশেষ রিপোর্ট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের সতর্ক হতে সুবিধা হয়ে থাকে। আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকায় আবহাওয়া পরিস্থিতি কেমন, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।